হরিসঙ্গীত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শত শত প্রণাম অভিনন্দন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, মতামত জানাতে কমেন্ট করুন। জয় হরি বল, জয় হরি। বলি রে ময়ার মুটি সাপ করে ভবে এসে, বলি রে ময়ার মুটি। মায়া বিনি পাতল মায়া জাল, ও তুমি থে করে সামাল, মায়া জালে বন্দি হলে ঘটবে রে জঞ্জাল। মায়া বিনি পাতল মায়া জাল, ও তুমি কে করে সামাল, মায়া জলে বন্দি হলে ঘটবে রে জঞ্জাল, অন্যে ঘটবে রে জঞ্জাল। ও যেমন মাগুলার জলে মক্ষি বন্দি, ও যেমন মাগুলার জলে মক্ষি বন্দি, হায় হায় পলে শেষে সংকটে। বলিতে মায়ার মুটে সাপ করে ভবে এসে, বলি রে মায়ার মুটে। ও যদি মায়া জাল এড়াইতে চাও, ও করে জ্ঞান রসিল দূর পথে মন মজয়ে মহানন্দের, মনে মহানন্দের ওঠে সে জগন তবি সৈদন পাবি, ওঠে সে জগন তবি সৈদন পাবি, ওঠে সে জগন তবি সৈদন পাবি, থাকিবি রে প্রেমের হাতে। বলি রে মায়ার মুটে সাত করে ভবে এসে, বলি রে মায়া উঠে। হবে দেহে গুরু কৃপা বল, ও তুমি চাল মনের খ, হরির নাম পুটলি করো পথেরই সম্বল, পথেরই সম্বল। এ জগতে সাধু যারা জানাই দিয়ে কাব্যের ধারা,
तार जदि कोनो भक्त ओई विपदे पड़े जाए ओई भक्त के उद्धार करिते जानी ओई गुरु बटे छूटे जाए जदि खाटी गुरु होए गुरु अर्थात गु शब्देर अंधकार रु शब्देर तेज अर्थात आलो जे गुरु तार शिष्य के अंधकार पथेर टेके टेने एने रु अर्थात तेज आलोर पथे परिचालना करते पारे सेई एकमात्र जगते खाटी गुरु ताछाड़ा सम्भव नय ताई गान होबे देहे गुरु कृपा बल ओ तुमी चालो मनेर खोज ओरेर नाम पुटली करो पथेरी सम्बल ओरे पथेरी सम्बल ओ घाटेर घाट माझे से होबे राजी ঘাটারে ঘাট মাঝি সে হবে রাজি পার করবে নিজ কপটে ওলি বন মায়ার মুঠে সাত করে এই ভাবে এসে ওলি রে মায়ার মুঠে যদি মন কাড়বি মায়া দো প্রেমানন্দে উদিব সেই গুরুর পদ পদ্ম ফুলে হরে মন্ত্র মন মন তুই হরে মন ভব ও ও শেষে যেদন যাবি সেইদন পাবি ও শেষে যে ধরে যাবি সেদন পাবি ও শেষে যেদন যাবি সেইদন পাবি থাকবি রে প্রেমের হাটে বলি রে মায়ার মুটে সাত করে এই ভাবে এসে বলি রে মায়ার মুটে ও দয়াল মহানন্দ ক বিফলেতে যা মন দুর্লভ জনম পেয়েছিলি ওয়া মন দুর্লভ জনম পেয়েছিলি দুর্লভ জনম পেয়েছিলি আয় গেলি ভূতে বেকার খেতে ওতে গেলি ভূতে বেকার খেতে কলি রে জন্মেছিল আমার বলা হবে ভালো
ওই জনুরি তার একটা বটে বন বটে ছিল এই নুলি যখন ছিল বলা হবে ভালো পাঁচ কড়ি রই বন বটে জগতের পটল আগেকার দিনে জানি গো যাদের বটে কুষ্ঠ ব্যাধি হয় মা বাবা ভাই বোন রাখত না শুনুন জ্ঞানী চয় আগেকার দিনে যাদের কুষ্ঠ ব্যাধি হতো এ বললাম এ কথা আমার বলা ভালো আত্মীয় স্বজন পরিবার বান্ধব যারা ছিল ঘর থেকে বের করে জঙ্গলের পাশে রেখে আসতো এই নুড়ি পাঁচকড়ির বোন ছিল শুনুন যত জ্ঞানী দল এই নুড়িকে যখন জঙ্গলের পাশে রেখে আসে বলি আমি আপনাদের পাশে রাত যত গভীর হয় ডাক দিয়ে কয় ওহে দিনের দয়াল গো যদি কেহ থাকো এই অধম নুড়ির কথা তুমি বটে রাখো আর মা বাবা ভাই বোন আমার গো ওরে কেহ ধরে রাখলো না সেই কথা বললাম আমি তোমার ওই না ধারে নুড়ি ডাক দিয়ে বলছে ওহে দিনের দয়াল এ বিশ্বভুবনের মালিক যদি তুমি কেহ থেকে থাকো এই অধম নুড়ির কথা রাখো যখন রাত্র গভীর হয় নুড়ি দেখতে পায় হায় রে হায় দূর থেকে অদূর থেকে একটা জ্যোতি ক্রমান্বয়ে নুড়ির দিকে ছুটে আসে জ্যোতিটা যখন দ্রুত নুড়ির দিকে এগিয়ে আসে বলি আপনাদের পাশে ক্রমান্বয়ে জ্যোতিটা বড় রূপ আকার ধারণ করে আসে নুড়ির সম্মুখে এসে যখন দাঁড়ালো এ কথা আমার বলা ভালো নুড়ি ডাক দিয়ে বলছে ওহে দিনের দয়া তুমি কে আমাকে সেই কথা বল ও মা নুড়ি বলি তোর বড় বলি আমি হরি উড়াখান্দে উড়াকান্দি বাস করি ওহে দিনের দয়াল তুমি হরি তুমি কথা নাও এই বিপদ থেকে এই রোগ থেকে আমাকে উদ্ধার করে মুক্তি দিয়ে যাও সঙ্গে সঙ্গে নুড়ির গায়ে যখন হাত বটে দিল সেই কথাই আমার বলা হবে শুনুন জ্ঞানী দল নুড়ির সঙ্গে হরি যখন বটে হাত দিয়ে যায় সেই কথা বলি আমি সবাই নুড়ি ভালো হয়ে গেল সকালবেলায় যখন বাড়ি আসছে পাড়া পড়শি যারা ছিল এ কথা আমার বলা ভালো ডাক দিয়ে বলল একই মুসলমানের মেয়ে কেন হরি নাম করে আগেকার দিনে যারা বিচার করত মুসলমানদের ভিতরে বলা হতো কাজী সাহেবা কাজী সাহেবের কাছে খবর গেল ওই যে পাঁচকড়ি যেজন ছিল ওনার বোন নুড়ির হলো ওই মুসলমানের হইও মেয়ে হইও আজকে হরি নাম করে কেন সেই কথা বলো পেয়াদা দিয়ে জানি ডাকাইয়ে ওই বটে পাঁচকড়িকে বটে নেয় সেই কথা বললাম আমি সবাই পাঁচকড়িকে ডাকিয়ে নিয়ে গেল কাজী সাহেব নিয়ে যে বলছে পাঁচকড়ি আমি শুনলাম তোমার বোন নাকি হরি নাম করে হ্যাঁ কাজী সাহেব এটা হবে না মুসলমানের মেয়ে হয়ে হরি নাম করতে পারবে না তুমি আমার কথা নাও তোমার ওই বোনের হরি নাম বন্ধ করে দাও কথা নেবে
তোমার ওই বনের হরি নাম বন্ধ করে দেবে। আর যদি তা না পারো তুমি আমার কথা ধরো, ঘাটবাদ নৌকাবাদ সব থেকে এক ধরে করে রাখা হবে। পাঁচ কড়ি ডাক দিয়ে বলছে কাজী সাহেবের কাছে, ওহে ওহে কাজী সাহেব আমার কথা নাও, কেমন করে বন্ধ করব সেই প্রসেস বটাও। কাজী সাহেব কি করে হরিনাম বন্ধ করব, আমার তো উপায় নাই। তুমি যদি তাও না পারো তুমি আমার কথা নাও, তোমার বোনকে মেরে দাও, মেরে ফেলো। কি করে মারব, ওই যে সাপুড়ের নৌকায় তুমি চলে যাও, সাপুড়ের নৌকায় গিয়ে একটা সাপ চিলিয়ে নাও, যাও যাও সাপুড়ের নৌকায় চলে যাও। সাপুড়ের নৌকায় যে একটা বিষধর সর্প কিনে, ওই সর্পর দংশনে তোমার বোনকে মেরে দাও। পাঁচ কড়ি মিয়া একটা সর্প নিল, নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যখন রওনা দিল বাড়ি যে বলল, বোন তুই তো ভালো হয়েছিস, তার জন্য তোর জন্য আমি এক খাড়ি মিষ্টি নিয়ে এসেছি, তুই কথা নিবি এই মিষ্টিটুকুনি খাবি। সর্প রেখে আশ্বাদন দিয়ে ঘিরে রেখে বলছে, বোন তোর জন্য এক খাড়ি মিষ্টি নিয়ে এসেছিস। নড়ি তখন ডাক দিয়ে জানি ডাক দিয়ে কয়, আমার কথা নেবে দাদা তোমারে জানাই, তারক সরকারে যে জন বটে যে জন বটে রলো ওই দাদাদের বাড়ির পরে।